नमस्कार बंधुरा, पापियास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजके रेसिपी हलो भिंडीर दो पेयाजा। भिंडीर एकटा दुर्दान्त स्वादेर रेसिपी आज आमी आपनादेर जोन्नो निये एसेछि। रुटी परोटार साथे खेते किन्तु भीषण भालो लागबे आर खूब सहजेई कम समये तैरी होये जाबे। एई भिंडीर रेसिपिटी एकबार ट्राई करले किन्तु बार बार खेते इच्छे करबे। चलुन ताहले देखे नेवा जाक आमी किभाबे भिंडीर दो पेयाजा तैरी करछी। भिंडीर दो पेयाजा बनानोर जोन्य प्रथमे आमी गैसेर मध्ये एकटा कड़ाई बसिए दिएछी। ओर मध्ये आमी दिए दिलाम एक चा चामच सर्षे तेल और एक चा चामच सदा तेल। आमी दुटो तेल मिक्स करे रान्नाटा तैरी करब। जदि चान शुधु सदा तेल बा शुधु सर्षे तेलो करते पारेन। तेलटा गरम होले ओर मध्ये दिए दिलाम 300 ग्रामेर मतो आगे थेके धुए केटे रखा लम्बा लम्बा करे केटे रखा भिंडीर टुकरो। आर दिए दिलाम एकटा बड़ो साइजेर मोटा मोटा करे केटे रखा पेंयाज। अवश्यई पेंयाजटा किन्तु मोटा मोटा करे एकटु काटते हबे। जदि पारेन चौको करे डुमो डुमो करेओ काटते पारेन। बड़ो साइजेर एकटा पेंयाज आमि भिंडीटार साथे दिए 2-3 मिनिट धरे मीडियम फ्लेमे नेड़े चेड़े भेजे निलाम। हल्का भाजा हो गेले भिंडीगुलो आमी तुले निच्छी। भिंडी दो पेयाजार क्षेत्रे किन्तु पेयाजेर परिमाणटा एकटु बेशी दिले खेते बेशी भालो लागे। भिंडीगुलो तुले निलाम। एरपर ओई कड़ाइयेर मध्येई आमी दिए दिलाम आरो एक चा चामच तेल। तेलटा गरम होले ओर मध्ये दिए दिलाम हाफ चा चामच फोड़नेर जोन्नो गोटा जिरे आर एकटा शुकनो लंका। एरपर आमी ओर मध्ये दिए दिलाम खुबी झिरि झिरि करे केटे रखा एकटा मीडियम साइजेर पेंयाज। द्वितीयबार जखन पेंयाजटा आमी दिच्छी तखन किन्तु पेंयाजटा एकटु मिहि करे झिरि झिरि करे काटते हबे। ओर मध्ये दिए दिलाम हाफ चा चामच चीनी। पेंयाजेर मध्ये चीनीटा दिले रान्नार रंगटा किन्तु भालो हয়, তার জন্য চিনিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে টমেটো আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য ওর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর কিছু গুঁড়ো মশলা আমি দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। সমস্ত কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 2 টেবিল চামচের মতো টক দই আমি দিলাম। ভালোভাবে টক দইটা মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন দইটা দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু ভীষণ সুন্দর চলে এসেছে। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ভেন্ডিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। ভালোভাবে মোটামুটি 2 মিনিট ধরে ভেন্ডি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপ জল। একদম চায়ের কাপে মেপে খুবই সামান্য পরিমাণে অল্প একটু জল দেব, খুব বেশি জল কিন্তু দেবেন না। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটা মোটামুটি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন আমাদের ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে। একদম মাখো মাখো ভেন্ডি দো পেঁয়াজা আমাদের তৈরি হয়ে গেছে। রুটি পরোটা লাচ্ছা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অসাধারণ একটা টেস্টি রেসিপি ভিন্ডি, অবশ্যই একবার ট্রাই করবেন। আমি সার্ভ করে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি ভিন্ডি দো পেঁয়াজা।
আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।